আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়ায় অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় অনেক ভালো আছি। যেই সময় কলা খেলে গর্ভাবস্থা থেকে গর্ভের সন্তান লম্বা হতে থাকে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকে আমাদের ভিডিওর টার্গেট হলো 2000 লাইক, তাই আশা করি আপনারা এখনই একটি লাইক দিয়ে আমাদের টার্গেটটি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খাটো অভিভাবকরা মনে করেন তাদের সন্তানও তাদের মতো খাটুই হবে, কথাটা সব সময় সত্যি নয়। মনে রাখতে হবে যথোপযুক্ত খাবার ও পরিশ্রম আপনার শিশুকেও লম্বা করে দিতে পারে। এমন কিছু খাবার আছে যেগুলো গর্ভাবস্থায় খেলে শিশুদের দ্রুত লম্বা করতে সহায়তা করে। হেলথ সৎ ওয়েবসাইটের এই প্রতিবেদনে উঠে এসেছে এই বিষয়টি, চলুন দেখে নেই। আমেরিকার জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণা অনুসারে খাবারের সঙ্গে শিশুর শারীরিক বৃদ্ধির সরাসরি সম্পর্ক আছে, বিশেষ করে দুধ, মুরগির মাংস এবং অন্যান্য প্রাণীজ খাবার শিশুর শরীর বৃদ্ধির জন্য দারুণ কাজ করে। প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ খাবার শিশুকে নিয়মিত খেতে দিলে অথবা গর্ভাবস্থায় খেলে শিশু শারীরিক বৃদ্ধি অনেক বেড়ে যায়। তো বন্ধুরা চলুন এখন আমরা জেনে নেব গর্ভাবস্থায় যেই খাবারগুলো খেলে গর্ভাবস্থা থেকেই গর্ভের সন্তান লম্বা হতে থাকে। তার ভিতরে প্রথম হলো দুধ। শিশুর জন্য আদর্শ খাবার হলো দুধ। গর্ভাবস্থায় শিশু শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ এতে বিরাজমান রয়েছে। এটা শিশুর পেশি গঠন করে, শুধু তাই নয় পেশিকে শক্ত এবং মস্তিষ্ককে ধারালো করে তোলে। তাই গর্ভাবস্থায় সকল মহিলাদেরকে অবশ্যই দুধ খাওয়া জরুরি। দ্বিতীয় হলো ডিম। গর্ভাবস্থায় প্রতিদিন ডিম খাওয়া শিশুর জন্য খুবই জরুরি। ডিমে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B12, রিবোফ্লোবিন এবং আরও কিছু পুষ্টি উপাদান যা অন্য কোনো খাবারে সহজে পাওয়া যায় না। আর মজার ব্যাপার হলো ডিম দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা যায় যা খেলে একই উপকার পাবেন গর্ভাবস্থায় গর্ভের সন্তান। তৃতীয় হলো সয়া। প্রোটিন, ফাইবার ও ভিটামিনের দারুণ উৎস সয়া। এখান থেকে শরীর গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া সম্ভব, বিশেষ করে যারা নিরামিষ ভোজী তারা ডিমের বিকল্প হিসেবে আপনি সয়া খেতে পারেন। চতুর্থ হলো কলা। কলা শিশুর বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এতে সহজে হজম হয় এবং পুষ্টিগুণ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। গর্ভবতী মা যদি নিয়মিত কলা খান তবে গর্ভের সন্তান খুব সহজেই অনেক লম্বা হতে শুরু করে। এবং সর্বশেষ হলো বাদাম। বাদাম থেকে প্রচুর শক্তি এবং পুষ্টিগুণ পাওয়া যায়। গর্ভাবস্থায় যদি গর্ভবতী মহিলারা নিয়মিত বাদাম খান তাহলে গর্ভের সন্তান বুদ্ধিমান এবং দ্রুত লম্বা হতে শুরু করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন সকলের গর্ভের সন্তানকে সুস্থ থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।